এই জন্যই কোরআন একটা ইঙ্গিত দিছে, গরিবরা জান্নাতে যায় ধনী করে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, এত বড় রাজপ্রাসাদে ঢুকলেন কেমনে? দোজক, দোজক, দোজকের একটা রাজপ্রাসাদের নাম হইল সাকার, যার কঠিন শাস্তি। জিজ্ঞাসা করবে, এখানে ঢুকলেন কেমনে? তোরা বলবে না যে আমাদের ঈমান ছিল না, আমরা বেঈমান ছিলাম, এটা বলবে না, বলবে নামলাকু মিনাল মুসাল্লিন, দুনিয়াতে নামাজ পড়তাম না, ওলাম নাকু নুতঈমুল মিসকিন, অধীনস্থদের উপরে সদা সর্বদা পাঞ্জা জমায় বসা থাকতাম, অধীনস্থদের খেয়াল করতাম না, গরিবদেরকে গরিবদের ভুরুক্ষেপ করতাম না, গরিবদেরকে পছন্দ করতাম না, গরিব ভাল লাগে না। তো কোরআনে ইঙ্গিত দেয়, লাম নাকু মিনাল মুসাল্লি, আমরা নামাজ পড়ি না, ওলাম নাকু নুতঈমুল মিসকিন, গরিবদেরকে ভালো লাগত না, কিন্তু এটাও জানে না যে আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, গরিব যেই দেশে নাই ওই দেশের মানুষ লালিত পালিত না, এটারে লালন পালন বলে নাকি? আমি দেখাইতেছি আপনাদের বিবেকের বিচারে যদি লালন পালন বলে তো আপনি আমাকে বলেন, স্বামী স্ত্রী এক হোটেলে বসছে খাইতে, আমনা সামনা পাশাপাশি বসা, দুইজনে খাইছে, একটু পরে একটু ঠোঁটে লাগাইছে আর বলছে ইউ আর মাই হানি, বিল দেওয়ার সময় যে স্বামীর বিল স্বামী, স্ত্রীর বিল স্ত্রী, বলেন আপনাদের বিবেক এটাকে কি বলে? পালিত, লালিত, এটা তো উন্নত বিশ্বের চিত্র, আর আমাদের দেশের চিত্র আলহামদুলিল্লাহ এখনো কিছু আছে। হ্যাঁ, যুবকরা খাওয়ায়ও পার্সেলও দেয়, আবার কলঝো বুনা করে দিবার চায়, ঠিক না? শুধু এতটুকু লেখা লওয়ার লেগে আই ডট ডট ইউ, এতটুকু লেখা আদায় করার লেগে আমাদের দেশে এখনো আতিথ্যতা আছে, গরিবদের কারণে আমরা লালিত পালিত। আনতুম তুরজাকুনা বিকুরাবাইকুম, গরিবদের কারণে আল্লাহ এখনো আমাদেরকে পালতেছে, নাহলে পালতেন না, পালতেন না, গরিবদের কারণে আমরা পালিত। রাস্তায় কিছু ভিক্ষুক ঘুরে দেখেন না, ওদের কারণে আপনার আমি লালিত পালিত, ওদেরকে ঘৃণা করেন না, পাললে কিছু দেন কিন্তু ঘৃণা করেন না, ওদের কারণে আমরা লালিত পালিত। আনতুম, আল্লাহর রসুল বলছে, আল্লাহ বলতেছে, আনতুম তুরজাকুনা বিগুরাবাইকুম, আনতুম তুনসারুনা বিজুআফাইকুম, তোমাদের দুর্বলদের দিকে দেখে আমি মাঝে মাঝে তোমাদেরকে সাহায্য করি না, তোমাদেরকে সাহায্য করতাম না, দুর্বলদের কারণে করি, গরিবদের কারণে পালি, অথচ গরিবই দেখতে পারে না। এই জন্য পদস্থ লোক মসজিদে আসে না, এই জন্যই আসলেও সবার শেষে আসে, যখন বাইটা মাইটা সব শেষ হয়ে যায় আর কিচ্ছু থাকে না, তখন আয়া ঢোকে আর নামাজ শেষ সাথে সাথে বাইর হয়, নির্জনে যায়, জিজ্ঞেস করেন আপনারা আসেন না কেন? তো প্রথম বলবো আমাদের নিরাপত্তার ভয়, নিরাপত্তা নাই। দ্বিতীয় বলবো, দ্বিতীয়টা বলবো, দ্বিতীয়টা বলবো গন্ধ সন্দ ভাল লাগে না, গন্ধ সন্দ, গন্ধ সন্দ মনে হয় নাই, ঠিক না? লম্বা হয়ে যাবে, আমার জীবনের কাহিনী আছে, আমি এক জায়গায় ছিলাম দীর্ঘ অনেক দিন, কিন্তু আমি ওইখানে মোটা হই নাই, শুকনা হয়ে গেছি, কাঠ আর কাঠ না, আমার যেই জিনিস নিতাম একটা ঘ্রাণ বাহির হতো, ঘ্রাণ ঘ্রাণ লাগতো, আমি খাইতে পারতাম না, অতিষ্ঠ, কিন্তু পড়তে তো হবে, মানুষ তো হইতে হবে, তো কোনো মতে কাটায়া যখন বাহির হয়ে গেছি তার দুই বছর পরে, অন্য জায়গায় যাইতে দেরি, আমি মোটা হইতে দেরি করি নাই, কিন্তু ওই ঘ্রাণ আমার নাকেরতে সরে গেছে, আমি মোটা হওয়া শুরু হয়ে গেছি। তো দারিদ্রতার একটা ঘ্রাণ আছে না, না নাই? হ্যাঁ, দ্বিতীয় বলবে ঘ্রাণ, ঘ্রাণ
গ্রাম ভাল লাগে না। তৃতীয় আরেকটাও বলবো, যাইতাম যদি আমাগোর লেগা জায়গাগুলো আগের থেকে নির্ধারিত হইতো, ওইখানে কেউ না দাঁড়াইতো। এখন মসজিদে তো হইলো, নিয়ম হইলো, রাজাও যেই কাতারে প্রজাও সেই কাতারে, ঠিক না? এটা গরকার আল্লাহর কাছে সব সমান। মাহমুদ ও আয়াস, মাহমুদ যত বড়ই বাদশাহ হোক, সুলতান মাহমুদ গজনবি চিনেন? চিনেন তো না সুলতান মাহমুদ গজনবিকে, কোথেকে চিনবেন? যে ভারতবর্ষ যে স্বাধীন করা রাজত্ব করছে, গজনির থেকে রাশিয়ার থেকে নিয়ে ভারতবর্ষ পর্যন্ত যার পায়ের নিচে ছিল, আরে মা সুলতান মাহমুদ গজনবি 47 বৎসর পরে যার জানাজা লাশ বাহির করে দেখছে, যেমনটা তেমন রাখা আছে, হাতগুলা নরম তুলতুলে, চেহারা খোলা দেখছে, মনে হয় যে ঘুমাইতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। ফ্রান্সের ইঞ্জিনিয়ার দেখা বেহুশ হয়ে গেছে, হুশে আইসা মুসলমান হয়ে গেছে। ওই সুলতান মাহমুদ আর আয়াস এক সফে দাঁড়ায় আছে। ওরা বলে আমাদের জন্য জায়গা ভিন্ন থাকলে যেতাম। আসেন এই তিনটা মাস নিজের ভিতরে কিছু দিনদারির রং ছড়াই, কিছু দিনদারি কথা ভিতরে ঢুকাই, শরীরে কিছু দিনদারির রং ছড়াই, কিছু না পারি কমসে কম এই 3 মাস পাবন্দির সাথে নামাজ পড়ে 40টা দিন যদি বাজমাত করতে পারেন তকবীরে উলার সাথে, তা আল্লাহ রাসূল গ্যারান্টি দিতেছে বারাআতুম মিনান নিফাক, আপনি মুনাফেকের খাতার থেকে আপনার নাম মুছা যাবে, যদিও থাকে মুনাফেকের খাতায় আপনার নাম থাকবে না, আর দোজক থেকে মুক্তির পরোয়ানা মিলা যাবে। মাস তো তিনটা আছে সামনে, 40 দিন 5 ওয়াক্ত নামাজ পড়েন না তকবীরে উলার সাথে, কঠিন, 40 দিনই তো কুরবানি করবেন, 40 দিন পড়া একটা গরু কাইটা খাওয়ায় দেন মেশেরে। যদি জিজ্ঞেস করেন গরু কাইটা খাওয়ান কেন আপনি, আপনি তো জীবনে কোনোদিন চাও খাওয়াইতেন না কাউরে, এখন গরু খাওয়াইতেছেন, কয়ে বেটা খুশিতে খাওয়াই 40 দিন তকবীরে উলার সাথে। ইমাম সাহেব আল্লাহু আকবর যখন বলছে তখন আমি আল্লাহু আকবর বলে নামাজে ঢুকছি, 2টা সার্টিফিকেট পাওয়া গেছি মুনাফেক থেকে জাহান্নাম থেকে, এই খুশিতে গরু কাটা খাওয়াইতেছি তোমাদেরকে, খাওয়ান না বলে এটা খাওয়ার ফতুয়া দিলেন? ফতুয়া না, আপনি খুশিতে খাওয়াইলে কোনো অসুবিধা নেই, খাওয়ান না 40 দিন করেন না প্র্যাকটিস, অসুবিধা আছে? কোনো কঠিন 40 দিন কোনো কঠিন না, এত বড় পাওনা মাত্র 40 দিন, এত বড় পাওনা মাত্র মাগরিবের নামাজ, এত বড় পাওনা মাত্র ফজরের নামাজ, এত বড় পাওনা মাত্র ফজর আর আসরের নামাজ, তারপরও পড়তে চান না? আল্লাহ পছন্দ করলো তো ঝাড়ু দিয়ে পিটাবে না তো কি দিয়ে পিটাবে? আপনি তো বলেন যে তোর কপালে ঝাড়ু মারা দরকার, তাহলে আল্লাহ যে ঝাড়ু দিয়ে পিটাবে না তো কে পিটাবে আমাদেরকে? উঠতে পারে না, বসলে উঠতে পারে না, নিজের শরীরটা নিয়ে নিজে এখন বিরক্ত হয়ে গেছে, আর এটাকে উঠায় হাঁটতে ভাল লাগে না। মাঝে মাঝে তো অনেকে বইলেও ফেলে, ইয়া লাইতানি মিত্তু, হায় যদি মরা যেতাম ভালো হতো, গরালারও বিরক্ত হয়ে গেছে, ঠিক না? হাতে দৈরা উঠাইতে হয়, দৈরা নিয়ে বাথরুমে যেতে হয়, বাড়িওয়ালারও বিরক্ত হয়ে গেছে, আর কত। কিন্তু নিশা তো রয়েই গেছে, ঠিক না? তুজে দুনহায় কে রহ সবসে আলা, তুজে দুনহায় দুন বোঝে নিশা, রহ সবসে আলা, হো জিনত নিরালি হো ফ্যাশন নিরালা, ইউহি জিয়া করতা হয় কে মরনে ওয়ালা, যে জানে মৌত আছে ও এইভাবে বাস করে। আমাদেরকে দেখলে তো মনে হয় না আমরা মরব,
আমাদের চাল চলন দেখলে কি মনে হয় আমরা মরব? ইউহি জিয়া করতা হয় কে মরনে ওয়ালা, তুজে হোসনে জাহির নে ধোকে মে ডালা। হায় হায় হায়, বার্জিক সৌন্দর্য দেখা পিছে পিছে ঘুরতেছে, আর 14 তারিখ আইলে ফুল দেয়, হোটেলে নিয়ে খাওয়ায়, পার্সেল দেয়, আবার পারে না কলজা বুনা করে খাওয়াইতে। কিন্তু মনের ভিতরে যে কি লুকানো আছে এটা তো আর দেখে নাই। মনের ভিতরে লুকানো আছে, খায়ালই তোরে, তারপরে তোরে খামু। এখন তোরটা খাইতেছি, কয়েকদিন পরে তোরে খাইয়া বস্তার ভিতরে বেড়া বাড়িতে পাঠায় দিন, ঠিক না? এরমই তো হইতেছে সমাজে, না এরম হইতেছে না? এরমই তো সমাজে এখন চলতেছে, তোরটা খাইতেছি, কয়েকদিন পরে তোরে খায়া বস্তার ভিতরে বইরা তারপরে বাড়িতে পাঠায় দিন, দুনিয়া ইতিহাস বানায় দিন। সত্য তো এটাই, হোসনে জাহির নে ধোকে মে ডালা, জগা জি লগানে কা দুনিয়া নেহি হ্যায়, ইয়ে ইবরত কি যা হ্যায় তমাশা নেহি হ্যায়, আফা হাসিকতু মান্নামা খলকনাকুম আবাস। কুরআন তো এটাই বলছিল, আফা হাসিবতু মান্নামা খলকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, ফাতাআলাল্লাহুল মালিকুল হক, লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল আযীম। অনর্থক সৃষ্টি করেন, এই জন্য যেটা বুঝাইতে চাইতেছি বোঝেন, কাজে দিবে। মানুষের কাছে আকর্ষণের পাত্র হওয়া এটা কোনো ব্যাপার না, মানুষ তো যুগ উপযোগী জিনিস দেখেই মানুষের ভিতরে আকর্ষিত হয়, মানুষের কাছে সে আকর্ষণের পাত্র হয়। কিন্তু আল্লাহর কাছে, রসুলের কাছে, সৃষ্টির কাছে মানুষ আকর্ষণের পাত্র হয় যখন দিনই কথা ভিতরে ঢোকে আর রং ছড়াইতে থাকে, অথবা দিনদারি ভিতরে ঢোকে, দিনদারি ভিতরে ঢোকে, দিনদারি ভিতরে ঢোকে, তখন রং ছড়াইতে থাকে। জান জান কিছু কবর সত্য এখনো আছে, শাহজালাল রহমতুল্লাহ আলের ভিতরে কি ছিল? দিনদারি ছিল। শাহজালাল ইয়ামানির ভিতরে কি ছিল? দিনদারি ছিল, আর কি ছিল? দাতা আজমিরির ভিতরে কি ছিল? দিনদারি ছিল, আর কি ছিল? দিনদারি ছিল, আর কিছু ছিল না। টাকা ছিল না, পয়সা ছিল না, রাজত্ব ছিল না, ফাজত্ব ছিল না, কোথারও গভর্নর ছিলেন না, প্রেসিডেন্ট ছিলেন না, দিনদারি ছিল, আর কি ছিল? আজমির যে জান কি ছিল আজমিরওয়ালার কাছে? দিনদারি ছিল, দিনদারি, আর কিছু না। দিনদারি দিয়ে চমকাইছে, আকর্ষণের পাত্র হয়েছে, আল্লাহর কাছে হয়েছে, সৃষ্টির কাছে হয়েছে, প্রথম আল্লাহর কাছে, পরে সৃষ্টির কাছে। আজকেও যারা আল্লাহওয়ালা আছে ওনারা আকর্ষণের পাত্র কি দিয়া? কি দিয়া? কি এক একজন বিরাট বিরাট পদে, কেউ ডিআইজি, কেউ আইজি, কেউ মেজর জেনারেল, কেউ মন্ত্রী সন্ত্রী, এমপি সেমপি, কি দিয়া? দিনদারি দিয়া, আর কিছু না। আকর্ষণের পাত্র দিনদারি দিয়া, আর কিছু না। এটাই বুঝাইতে চাইতেছি, যখন দিনই কথা ভিতরে ঢোকে আর ভিতরে রং ছড়ায়, আর যখন দিনদারি জিন্দেগিতে আসে। এখন সবাই ভাবে আমরা সবাই যদি দিনদার হয়ে যাই তাহলে কে কার কাছে আকর্ষণের পাত্র হমু, ঠিক না? আরে সবাই হইয়া দেখেন না, হইয়া দেখেন কে কার কাছে আকর্ষণের পাত্র হবেন, ওটা হইয়া দেখেন। এই জন্য মনে হয় সবাই হয় না, সবাই যদি বিয়ে পাশ হইয়া যায় তো কে কার কারে সে লুট দিবে, ঠিক না? হ্যাঁ,
আগে হন না তারপরে দেখেন, আগে হন তারপরে দেখেন। তাহলে তো ওই প্রশ্ন জাগব যে সবাই যদি মুসলমান হয়ে যায় এত জায়গা জান্নাত দেওয়ার জন্য আল্লাহ পাইব কই, ঠিক না? এটাও তো কইবেন, ঠিক না? এত জায়গা কই পাইব, ঠিক না? তাহলে তো আপনাদের সৌরজগৎ পড়াই দিব, আমার সৌরজগৎ পড়াইলে দেখা যাবে জায়গা আছে কিনা নাই। কম তো সূর্যটা দুনিয়ার চেয়ে কয়গুণ বড়? আচ্ছা, দশ দিয়া ভাগ দেন, দেখেন কয়জন মানুষের ভাগে পড়ে। দশ দিয়া ভাগ দেন, নাই মোবাইল, ১৩ লক্ষরে দশ দিয়া ভাগ দেন, কয়জন মানুষের ভাগে পড়ে? তারপরে দুই চারটা আরো শুনাইতেছি, কয়জনের ভাগে পড়বে? ১৩ লক্ষরে দশ দিয়া ভাগ দিলে একজনরে তো দশ গুণ দিব, ঠিক না? তো দুনিয়ার থেকে কত? ১৩০,০০০ মানুষে দেওয়া যাইব খালি সূর্য। সূর্যের পাশে যেটা আছে অ্যান্ড্রোমেডা, এটা সূর্যের চেয়ে ৫০,০০০ গুণ বড়। এটার পাশে যেটা আছে ব্যাটেল জেস, এটা সূর্যের চেয়ে ১০০ কোটি গুণ বড়। আপনি আর আমি দুনিয়াটা যেই ছায়াপথে আছে এটারে সকলে সৌরজগতের গ্রাম গ্রাম, যেই ছায়াপথের ভিতরে আমাদের দুনিয়াটা আছে গ্রামে, ওই গ্রামে যেই ছায়াপথটা যেই গ্রামে আছে ওই গ্রামটা এত বড়, একটা যান্ত্রিক জিনিস যদি সেকেন্ডে ৩,০০,০০০ কিলোমিটার যায় তাইলে এই মাথার থেকে ওই মাথায় যাইতে ১,০০০,০০০ আলোক বৎসর লাগবে। সৌরজগতে আমরা যেই ছায়াপথে আছি ওটার ভিতরে ৩০,০০০ সূর্য আছে, আমরা শুধু একটা দেখি। আমগো দুনিয়া একটা লাগে, আমি বিজ্ঞান পড়াইতে সৌরজগৎ পড়াইতে আসি না, ইচ্ছা করলে পারি। জাগার অভাব হবে না, আপনি ওটা চিন্তা করেন না। অনেকে ভাবে ৮০০ কোটি মানুষ যদি মুসলমান হয়ে যায় তো আল্লাহ এত জাগা দিবে করতে কা, ঠিক না? জাগার অভাব হবে না। আপনি দিনদার হয়ে দেখেন, এই মহল্লায় কয়টা বাড়ি? ২৫টা হোল্ডিং, কত, ঠিক না? কয়টা ফ্যামিলি? এক এক বাড়িতে ১০টা কইরা ধরেন তো ২৫ ১০ কত হইল? ২৫০ ফ্যামিলি, ঠিক না? সবাই যখন দিনদার হবে তো ডেলি প্রত্যেক ফ্যামিলি ২৫০ আইটেম দিয়া ভাত খাবে, মূল্যায়ন হলো না হলো না, ২৫০ আইটেম দিয়া ভাত খাবে, ২৫০ আইটেম, বিশ্বাস হয় না? এক আইটেম পাকাইলো ২৫০ আইটেম দিয়া খাবে। আল্লাহ রসুল বলছে পাকাও যখন তরকারি তো জল বেশি দিও, যাতে প্রতিবেশীর ঘরে একটু দিতে পারো। এই ২৫ ফ্যামিলি ২৫০ ফ্যামিলি যদি সবার ঘরে দেওয়া আদান প্রদান করে তাহলে এই মহল্লায় ২৫ ২৫০ আইটেম দিয়া প্রত্যেক বেলা সবাই খাবে। এখন তো নিজে যা পাকায় ওইটাই খায়, ঠিক না? কেউ কারো দিকে তাকায় দেখে না, তখন ২৫০ আইটেম দিয়ে খাবে, কেউ কাউকে ছাড়া খাবে না। আমার জীবনে মনে আছে আমি ৬ বার গেছি কেমরুনে, ৬ বার গেছি চাঁদে, ৬ বার গেছি সুদানে। তো চাঁদ খুব গরিব দেশ, গরিব দেশ, এক জানাজায় গেছি। তো ওইখানে পুরুষ মারা গেলে জানাজার হওয়ার আগে জিজ্ঞাস করে এই এতিমদের দায় দায়িত্ব কে নিবে? তো একজনে হাত উঠায় বলছে আমি নিব। তো আমি ওরে চিনি তো, না জানাজার পরে বললাম যে তুই যে দায় দায়িত্ব নিলি এতিমদের, তুই তো নিজেই গরিব। হাসি দিয়া বলতেছে শোন,
এক রুটি তো ডেলি ভাত জোগাড় করতে পারবো, এক রুটি সবাই ভাগ করে খাবো। আর আমারে বলতেছে তুই আলেম মুফতি হইলি কোথেকা, তোরে সার্টিফিকেট দিছে কে? আমি কেন কয়তি হাদিস পড়স নাই? আনা ওয়া কফিলিল এতিমি কাহাতাইন, যে এতিমদের দায় দায়িত্ব নিবে আল্লাহর রসুল বলছে আমি আর ও কেয়ামতের দিন এত কাছে থাকব যেমন দুই আঙ্গুলের মধ্যে স্বাভাবিকভাবে দূরত্ব, এতটুক দূরত্বে থাকবো। তা আমি এই সুযোগ ছাড়বো তো ছাড়বো কেন? এক রুটি বাক্য রাখাবো, মনে হয় কিছুই বোঝেন নাই। এটা হলো দিনদারির রং, দিনের রং, দিনের। আমাকে দেশে তো চিন্তা করবো এ তিন কিছু আসেনি, দেখো এটা খাওয়া যায় কেমনে, ঠিক না? কিছু রাইখা গেছে নি আছেনি, এটা খাওয়া যায় কেমনে দেখো। লাউয়ের আগাও খামু, ডোগাও খামু, পরে ডুগডুগি বানামো। আমাদের দেশে তো এটা চিন্তা করে, ও তো গরিব আফ্রিকা, আমারে তো মাতাল বানায় দিছে। আমি যখন ওরে জিজ্ঞাসা করে বেউকুব হয়ে গেছি গা, যে বেটা তুই হাত উঠিলি কি জন্য? তুই তো নিজেই গরিব, কয়েক রুটি বাক করে খামো, যেদিন থাকবে না আমরাও না খায় থাকবো, ওরও না খায় থাকবে, কিন্তু আমি এত বড় সুযোগ ছাড়বো কেন? আমাদের দেশে করে নাকি? আরো যেটা বললাম ওইটাই চিন্তা করে, ঠিক না? তো যেটা বুঝাইতেছিলাম, আসেন বোঝেন, কাজে লাগান। দিনই কথা যখন দিলের ভিতরে ঢুকবে তখনই ভিতরে রং ছড়াবে। আর দিন যখন জিন্দেগিতে আসবে, দিন দিনদারি যখন জীবনে আসবে, জীবনে প্রতিফলিত হবে, তখনই আল্লাহ রসুল সৃষ্টির কাছে আকর্ষণের পাত্র হবে, পাত্র হবে। দুনিয়া কয়দিন, কয়দিন থাকবেন এখানে, কে কয়দিন ছিল আর কে কয়দিন থাকবে? তাইলে কবি এত ব্যথানিয়া কোনোদিন লিখতেন না। কবি বড় ব্যথানিয়ে লিখছে যা শুনাইলাম আপনাদেরকে, বেশি দিন থাকবো না এখানে, চলে যেতে হবে, চলে যেতে হবে, কিন্তু নিজেরকে আকর্ষণের পাত্র বানায় যেতে হবে, নাইলে কোনো কাজ হবে না। হায়, যতভাবে বুঝাইছেন আল্লাহর রসুল আর আল্লাহ, আল্লাহর আল্লাহর রসুল আমাদেরকে যতভাবে বুঝাইছেন, মাঝে মাঝে বলে, মাঝে মাঝে বলে, তোরে না বুঝায়া একটা ছাগল রে বুঝাইল এতক্ষণে ভালো হয়ে যেত বলে আমাদের দেশে প্রবাদ বাক্য আছে। কিন্তু বুঝেইছেন, কিন্তু বুঝি নাই, না যুবক দিনদার হইতে রাজি, না যুবতী রাজি, না নারী রাজি, না পুরুষ রাজি, না ছোট রাজি, না বড় রাজি, কেউ রাজি না। সবাই দুনিয়ার ঢেউয়ে চলতেছে, আল্লাহ সুযোগের পরে সুযোগ দিতেছে, সুযোগের পরে সুযোগ দিতেছে আল্লাহ, সতর্ক করার পরে করতেছে। ইউহাদ্দিরুকুমুল্লাহ, কোরআনি শব্দ আল্লাহ সবাইকে সতর্ক করতেছে, আল্লাহ রসুল সতর্ক করতেছে, কিন্তু কানে লাগে না, কানে লাগে না, আমরা কানে নিই না, কানে নিই না। কানে যদি নিতাম তাহলে আমাদের এই দুরবস্থা হইতো না, কানে নিলে ফজরে জুমার চেয়ে বেশি ভিড় হইতো, আমার এই কথাই সত্য। মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হইতো, আসরে জুমার চেয়ে বেশি ভিড় হইতো, এশায় জুমার চেয়ে বেশি ভিড় হইতো, জোহরে জুমার চেয়ে বেশি ভিড় হইতো,
জুমায় তো বীর সপ্তাহে একদিন হয়, পাঁচ বেলা মসজিদে ভিড় হতে, পাঁচ বেলা ভিড় হতে উঠছে পড়া বীর। তাহলে এই মসজিদের এই দুরবস্থা হতো না, আল্লাহর রসুলকে ১৪০০ বছর আগে বলা যেতে হতো না, ইদা উমিতাতিস সালা, ওই দিন আমার উম্মতের কি দুর্দশা হবে যেই দিন সবার জীবন থেকে নামাজ মরে যাবে। আজকে 80% মুসলমানের জীবন থেকে নামাজ মরে গেছে, 80% মুসলমানের জীবন থেকে নামাজ মরে গেছে, 80% মুসলমানের জীবন থেকে নামাজ শেষ। ওই দিন কি অবস্থা হবে? কিছু কথা খুইলা বলতে মনে চাই কিন্তু তারপরও বলি না, না বলতে বললেই কি বলা যায়, সব কথা বলতে বললেই বলা যায় না, এই জন্য বলি না। ওই দিন কি হবে? আজকে যে মুসলমানের দুরবস্থা শুধু নামাজ মরা যাওয়ার কারণে, নামাজ যদি মরা না যাইতো মুসলমান উম্মতে মুসলমান না, মুসলমান বাদেই দিলাম উম্মতে মুহাম্মাদের এই দুর্দশা হতো না। যাকে আল্লাহ চয়েজ করা, নিজে পছন্দ করা, দুনিয়ার মানুষের পছন্দ যদি মূল্যায়ন থাকে, মূল্য থাকে, তা আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই। আপনিই তো বলেন আমি আপনারে পছন্দ করলাম আর আপনি আমার পছন্দের কোনো মূল্য দিলেন না, তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নেই? আপনার পছন্দের যদি এত মূল্য থাকে, দুনিয়ার পদস্থ ব্যক্তির পছন্দের যদি মূল্য থাকে, আমাদেরকে তো মাঝে মাঝে বলে আমরা আপনারে পছন্দ করে দাওয়াত দিলাম, দাওয়াত দিতে চাই, আপনি কোনো মূল্যই দিলেন না। আপনার পছন্দের যদি এত মূল্য থাকে তাহলে আল্লাহর পছন্দের কোনো মূল্য নাই? না আল্লাহ বুড়া হয়ে গেছে, না আল্লাহ শক্তি সব শেষ হয়ে গেছে, সব খরচ করতে করতে রাজার বান্ড খালি হয়ে যায়, আল্লাহরটা কি খালি হয়ে গেছে নাকি? হ্যাঁ, খালি হইলে মাঝে মাঝে থাপ্পড় দিয়ে বুঝায় কেমনে? করুণার সময় তো দুনিয়ারে বুঝায় দিল, তবু বিদ্যা কতটুক দেখ আর আমারটা দেখ। খালি লকডাউনে পোষায় নাই, পরে শাটডাউন পর্যন্ত দিছেন, না দেন নাই? হ্যাঁ দিছে না, তাই নাই? এখনো তো মাঝে মাঝে ঘুমের মধ্যে করুণা দেখে, ঠিক না? না দেখেন না? চায় মাস্ক লাগায় ঘুমাইতে, ঠিক না? হ্যাঁ কি চান না? আরে মনে হয় চান না, রাগ হয়ে গেলেন? মাঝে মাঝে তো এখনো দেখি সমাজে মাস্ক লাগায় ঘরে, যদি জিজ্ঞেস করি আরে এখন মাস্ক, হুজুর যদি 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 দুই একটা ভুলে শুলে থাকা গেল, ওটি যদি ঘুরতে ঘুরতে নাকের ভিতরে ঢুকা গেল, তাহলে তো শেষ, ঠিক না? আরে শেষ ওই দিন হবেন যেদিন আল্লাহ শেষ লেখছে, এর আগে কোনো শেষ ফেস নাই। শেষ তো ওই দিন হইব যেদিন আল্লাহ লেখা রাখছে শেষ। ওইটা বিশ্বাস বস্তিওয়ালারা করে, এই জন্য ওগো অ্যান্টিবডি আমাদের চেয়ে অনেক বেশি, কি বেশি না অনেক? কেয়া করোনার সময় তো মাইপা দেখলেন, তেজগাঁও বস্তিওয়ালাদের হইলো 75 আর পাশে গুলশানওয়ালাদের হইলো 65, 10ই ডিফারেন্স, ঠিক না? ওগো অ্যান্টিবডি আরো বেশি। আল্লাহ মাঝে মাঝে দেখায়, আল্লাহর পছন্দের কোনো দাম নাই? আল্লাহ আপনাকে উম্মতে মুহাম্মদী হিসাবে পছন্দ করছে, এই জন্যই আল্লাহর রসুল বলছে ওই দিন কি হবে যেই দিন তোমাদের জীবন থেকে নামাজ চলে যাবে, নামাজ মরা যাবে, ইদা উমিতাতিস সালা কবিলাতির রাসা ইউবাউদ্দিন বি আরদিন ইয়াসির মিনাত দুনিয়া। তর্জমা করলাম না, তর্জমা ছাড়াই রইল,
ওই দিন তোমাদের কি হবে? একটারই করলাম যেদিন নামাজ থাকবে না, আজকে নামাজ নাই। আল্লাহ পছন্দ করল উচ্ছে পড়া বীর থাকা উচিত ছিল নাই আজকে, এই জন্যই দুরবস্থা, এই জন্যই দুরবস্থা। আমি তো বলি এই রমজানে আমি হেরেমে যতটুকু কানতে দেখছি মনে হয় হেরেম মক্কা মদিনার মসজিদে নববী আর বাইতুল্লাহ 100 বৎসরের ভিতরে এত কান্না দেখে নেয়। এই রমজানে ইমাম মুসল্লি যেই কান্না কানছে, কই কোনো কিছু তো দেখতেছি না, দুয়াশা দুয়াশাই রয়ে যাইতেছে। ফিলিস্তিন নিয়ে কিছু দেখতেছেন? নতুন নতুন এক একটা ইস্যু আসতেছে, ফিলিস্তিন দামা চাপা হয়ে পড়া যেতেছে, কিচ্ছু হইতেছে না কেন? সত্য এটাই, এই জন্য বলতেছি আল্লাহ সুযোগ দিতেছে, নিষেধ করতেছে। এই যে জিকোয়াদা শেষের পথে, যদি 17 তারিখে রোজা হয়, ঈদ হয় বাংলাদেশে আগামী মাসের 17 তারিখে ঈদ, যদি 17 তারিখে ঈদ হয় তাহলে 10 দিন, 7 তারিখ থেকে জিকোয়াদা শুরু, জিহজ্জা শুরু হবে। জিকোয়াদা এখন চলতেছে শেষের দিকে পড়ায়। আল্লাহ তো এই উম্মতকে নিষেধ করছিলেন যে 4টা মাস গুনার থেকে বিরত থাকো, 4টা মাস আমাদের মূল্যায়ন করো, তার ভিতরে জিকোয়াদা জিলহজ্জা মহরম, আর আসতেছে রোজার আগে আসবে রজব। আল্লাহ তো নিষেধ করছিল, গত জুমায় তো এটাই বলতেছিলাম যে খোদার ওয়াস্তে কমসে কমে 3টা মাস গুনার থেকে বাঁচি, মসজিদ মুখী হই, গোরালাদেরকে বুঝাই, গোরালাকে বুঝাই, ঘরের বাক্সা বন্ধ করি। আগে তো বাক্সায় জায়গা ছিল, ঢুকাইলে এত বেশি কষ্ট হইতো না, এখন তো বাক্সায় জায়গাও নাই, ঠিক না? তারপরও মাইরা মাইরা এটার ভিতরে ঢুকাইব, বোঝেন? জায়গা নাই, তারপরে যদি ঢুকাইতে চায় তো কেমন অবস্থা হবে? এক বাক্সা চিনেন? আগের বাক্সর ভিতরে তো জায়গা আসিল, ঠিক না? কি আগের টেলিভিশনের ভিতরে জায়গা ছিল না? এই বড় বড় এক একটা ছিল, ঠিক না? এখন কি পাতলা, ঠিক না? কি জানি কয়টা রে? হ্যাঁ, এলইডি। এলইডি সারা দিন চলতে থাকে, খোদার ওয়াস্তে একটু সব একটু ফিরে আসেন, একটু মানেন আমাদের কথা, একটু মানেন। আল্লাহ যদি আরো নারাজ হয়ে যায়, আল্লাহ কাফেরের উপরে নারাজ হবে না, নারাজ আমাদের উপরই হবে। অপরিচিত মানুষের উপরে মানুষ নারাজ হয় না, আপনজনের উপরে যতটুকু নারাজ হয়। আল্লাহ মুসলমানের উপরই নারাজ, কাফেরদেরকে তো এই দুনিয়াই দিছেন, ওরা এই দুনিয়াই বুক করবে। খোদার দ্রোহী নাফরমানকে আল্লাহ দুনিয়া দিছেন, দুনিয়া, ও দুনিয়ায় বুক করবে, যেই কদিন করবে দুনিয়াই করবে, তারপরে আর ওর ভোগের সুযোগ নাই। আল্লাহ তো আমাদের উপরে নারাজ যে তোরা আমার পছন্দের কোনো মূল্য রাখলি না, তোগো পছন্দের দাম দিলি, আমার পছন্দকে কোনো পরোয়া করলি না, কোনো মূল্য দিলি না। আমি তোদেরকে 3-3 বার পছন্দ করছি, মানুষ হিসাবে পছন্দ করছি, মুসলমানের ঘরে অস্তিত্ব দেওয়ার হিসাবে পছন্দ করছি, উম্মতে মুহাম্মদী বানানোর ব্যাপারে পছন্দ করছি। 3-3 বার পছন্দ করলাম, কোনো মূল্য নাই। আজকে আল্লাহ আমাদের উপরে নারাজ, আসেন এই মাসগুলাতে রজব জিকাদা জিলহজ্জা মহররম এই মাসগুলোতে গুনার থেকে দূরে থাকি, মোটা মোটা গুনা ছেড়া দেই,
না মসজিদের সাথে সংযুক্ত হন, নাইলে হইতে পারে বিপদ এমন আসবে। চিৎকার তো বের করে দিছিল গরম দিয়া, ডেলি তো আবহাওয়াবিদরা কয় বৃষ্টি হইব, গতকালকেও তো চারটার সময় যখন বাহির হয়েছি আকাশের অবস্থা দেখা মনে করছিলাম যে তুফান মনে হয় আইতেছে, বৃষ্টি মনে হয় ভাঙ্গা পড়ব। এশারের নামাজ পড়া বাইরে দেখি চাঁদ হাসতেছে, আমি তো বলি রাগ হয়ে যান না, ম্যাগ আইসা আবহাওয়া অফিসালাদেরকে খবর দিয়া যায় আইতাছি আয়া পড়ছি, নাম্মু এখন জুমজুমায়া, যখন ওনারা অ্যালার্ম করে দেয় যে বৃষ্টি আসব তিন দিন পরে, টাটা দিয়া জায়গা কয় আর আমু না চিন্তা করিস না। কালকে তো এরকমই হয়েছে না, হয় নাই ম্যাগ ছিল না কালকে বিকালে, বৃষ্টি এসে ডাকাতে কই গেল ম্যাগ, মনে তো হয়েছিল ভাঙ্গা পড়বে। আল্লাহকে নারাজ করা ঠিক না, বুদ্ধিমানের কাজ না। আসেন নিজের ভিতরে দিনী কথা ঢুকাই, শরীরে দিন দিয়া সাজাই, তাহলে দুনিয়ায় না আখেরাতে আকর্ষণের পাত্র হব। কোরআন বড় সুন্দর কথা বলছে, মা সালাকাকুম ফি সাকার, এখানে একটা ইঙ্গিত আছে, ইঙ্গিত দুনিয়ার নিম্নমানের মানুষগুলা জান্নাতে যায়া, মধ্যবিত্ত মানুষগুলা জান্নাতে যায়া। আসলে রাগ হয় না, আবার মিডিয়ায় কথা চলতেছে কোথ থেকে কই চলা যায় আল্লাহই জানে, কিন্তু বলতেও মনে চায়। আসলে আল্লাহ গরিব আর মধ্যবিত্তিদের জন্যই দিনদারি বেশি শোভনীয়, কেননা আমরা তো দুনিয়ার কিছু পাই নাই, পাইছেন? তাহলে দিনদারি নেন না কেন? আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করেন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।